আমেরিকার ঘাতক আক্রমণ 1965 সাল। And it seems unlikely that he would order American troops into North Vietnam. The new communist campaign in Vietnam continues. আমেরিকার এই রাজনৈতিক অমানবিক যুদ্ধের ইতিহাস শুনলে এখনো গা শিউরে ওঠে। আজ পর্যন্ত 105টি যুদ্ধে নেমেছে আমেরিকা, যার মধ্যে বিতর্কিতভাবে বেশিরভাগ জিতেছে এবং কিছু জায়গায় পরাজয়ও স্বীকার করেছে। বহুবার আমেরিকা এমনও অমানবিক পন্থা অবলম্বন করেছে যার কারণে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে প্রাণ হারাতে হয়েছে। শুধু তাই নয়, আমেরিকা দুবার পারমাণবিক অস্ত্র এবং বহুবার কেমিক্যাল অস্ত্রের ব্যবহার করেছে, যার নিষ্ঠুর পার্শ্ব প্রতিক্রিয়া এখনও ভবিষ্যৎ প্রজন্মকে বহন করতে হচ্ছে। যেমন জাপানের হিরোশিমা ও নাগাসাকি, 1945 সালে দুটি পারমাণবিক বোমা ফেলে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটায়। কিন্তু এর প্রায় 10 বছর পর আবারও আরেকটি যুদ্ধ শুরু হয়, যা ভিয়েতনাম যুদ্ধ নামে পরিচিত, যা প্রায় 20 বছর ধরে চলেছিল। তবে আনঅফিসিয়ালি বিশ্বাস করা হয় এই যুদ্ধে আমেরিকা পরাজয় স্বীকার করে এবং তাদের প্রায় 59,000 সৈন্য মারা গিয়েছিল। আমেরিকা এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমরণ চেষ্টা করেছিল, তবে ফলাফল হয় পরাজয়। কিন্তু তাদের যে আমরণ চেষ্টা, তার খেসারত গুনতে হয়েছিল ভিয়েতনামের সাধারণ মানুষকে। আমেরিকা কোনো কুকীর্তি বাদ দেয়নি এই যুদ্ধে। যেমন তারা কুমারী মেয়েদের শরীরে এমন একটি মেডিসিন ইনজেক্ট করে যার ফলে প্রেগনেন্ট ছাড়াই তাদের বুকে দুগ্ধ তৈরি হতে শুরু করে। এই লজ্জা অনেকে সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। কিন্তু ঠিক কিভাবে এবং কেন এগুলি করেছিল, আসুন আজকের ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত জানব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ভিয়েতনাম যুদ্ধের প্রাথমিক শুরু 1955 সালেই হয়ে গিয়েছিল, যা বেশিরভাগ ঠান্ডা যুদ্ধের একটি বিচ্ছিন্ন অংশ ছিল। এটি উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধ ছিল, যেখানে উত্তর ভিয়েতনামকে সোভিয়েত ইউনিয়ন, চীন এবং উত্তর কোরিয়া সমর্থন করছিল। অন্যদিকে দক্ষিণ ভিয়েতনাম আমেরিকা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ফিলিপাইন দ্বারা সমর্থিত ছিল। এক পর্যায়ে যখন আমেরিকা বুঝতে পারল দক্ষিণ ভিয়েতনাম যুদ্ধে হেরে যেতে পারে, তখন আমেরিকা কিছুটা ভয় পেয়ে যায়। যেহেতু চীন 1949 সাল থেকেই কমিউনিস্ট পার্টির অংশ ছিল এবং চীনা ও উত্তর কোরিয়ান কমিউনিস্টরা উত্তর ভিয়েতনামের পাশে ছিল, তাই আমেরিকা ভয় পেয়েছিল এই ভেবে যে দক্ষিণ ভিয়েতনাম যদি হেরে যায় তাহলে প্রথমে তারা দক্ষিণ ভিয়েতনাম এবং তারপরে এশিয়ার বাকি অংশে ছড়িয়ে পড়বে। মূলত এটা ছিল একটি আমেরিকান পলিটিক্স। এরপর দক্ষিণ ভিয়েতনামী সরকারকে সাহায্য করার জন্য আমেরিকা অর্থ, সামরিক হাতিয়ার এবং সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়। 1965 সালের 9 ফেব্রুয়ারি আমেরিকা প্রথমবার 3,500 জন সৈনিক দক্ষিণ ভিয়েতনামে পাঠায় এবং এর 2 বছর পর 1968 সাল থেকেই আসল ভিয়েতনাম যুদ্ধ শুরু হয়। 1968 সাল পর্যন্ত একের পর এক 50 লক্ষ সৈন্য তারা মোতায়েন করে ফেলেছিল। ছোট্ট একটি দেশ ভিয়েতনাম জয় করতে এত বিশাল সৈন্য পাঠানোর প্রয়োজন হচ্ছিল, এটা দেখে গোটা বিশ্ব আমেরিকার উপর হাসাহাসি করছিল। এই লজ্জা ঢাকতে তারা যে কোনো উপায়ে যুদ্ধে জেতার জন্য মরিয়া হয়ে পড়ে। উত্তর ভিয়েতনামের কাছে সেই সময় তুলনামূলক পর্যাপ্ত সেনা ছিল না, তাই সাধারণ মানুষেরাও অস্ত্র হাতে তুলে নেয়। এদের মধ্যে সেনাবাহিনীতে কিছু মহিলাও যোগদান দিয়েছিল। মহিলারা এত সাহসী ছিল যে তাদের জীবনের পরোয়া না করে দেশকে রক্ষা করার জন্য একের পর এক শত্রুদের প্রতিঘাত করতে থাকে। আমেরিকান সেনাবাহিনীরা মহিলাদের এমন সাহসিকতা দেখে ঘাবড়ে যেতে শুরু করে। ভিয়েতনামের তাপমাত্রা তখন খুবই উত্তপ্ত ছিল। আমেরিকান সৈন্যদের এই 50 ডিগ্রি তাপমাত্রায় যুদ্ধ করা খুব কঠিন ব্যাপার হয়ে উঠেছিল। এই সময় ভিয়েতনামের সৈন্যরা রণক্ষেত্রে গেরিলা ওয়ারফেয়ার নীতি অবলম্বন করে। তারা জঙ্গলের মধ্যে দিয়ে কয়েক কিলোমিটার সুড়ঙ্গ তৈরি করে, আর যখনই আমেরিকান সেনারা বোমা বর্ষণ করত তারা ওই গুহার মধ্যে লুকিয়ে পড়ত এবং সুযোগ পেলেই আমেরিকান সেনাদের উপর হামলা চালাতো। আমেরিকার সেনাবাহিনী এমতো অবস্থায় কী করবে বুঝে উঠতে পারছিল না। ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তারা কোথায় লুকিয়ে আছেন বা তারা কী কৌশল ব্যবহার করছেন কিছুই আমেরিকানরা জানতে পারছিল না। এই জন্য আমেরিকান সৈন্যরা ভিয়েতনামের মহিলাদের আটক করতে শুরু করে এবং তাদেরকে অন্য একটি প্রিসোনার অফ ওয়ার ম্যানেজমেন্ট স্টেশনে নিয়ে যায়। আর এরপরই শুরু হয় মহিলাদের উপর সেই নির্মম অত্যাচার। এমটি প্রেগনেন্সি প্রোল্যাকটিন, এটি সাধারণত একটি বিশেষ মেডিসিন যার মধ্যে কোরিওনিক প্রিফিলিসিন এবং পিটুইটারি পোস্টেরিয়র লিপ পিগমেন্টের একটি মিশ্রণ থাকে। এই বিশেষ মেডিসিন নেওয়ার সাথে সাথে মহিলাদের মধ্যে চরম উত্তেজনা শুরু হয় এবং শরীর ও মন দুটোই আবেগপ্রবণ হয়ে ওঠে। মনস্থির করে কিছুই চিন্তা করা যায় না। সেই মুহূর্তে তাকে যে কোনো প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দিতে বাধ্য। এই ঘাতক ওষুধের ব্যবহার প্রথম উইন্ড মুন সাইটে করা হয়েছিল।
আর তারপর ভিয়েতনাম মহিলাদের উপর ব্যবহার করা হয়। এই মেডিসিনটি মহিলাদের শরীরে ইনজেক্ট করার পর আমেরিকা সৈন্যরা ভিয়েতনামের মহিলাদের উপর প্রশ্ন উত্তরের মিশন চালায়, আর মহিলারা এই মেডিসিনের প্রভাব সহ্য করতে না পেরে ভিয়েতনামীদের সমস্ত গোপন তথ্য, তারা কোথায় লুকিয়ে আছে সব প্রকাশ করে দেয়। কিন্তু এখানেই এই ঘটনার শেষ হয়নি। এই প্রোলাকটিন অর্থাৎ মিল্ক প্রোডাকশন হরমোন, যা মানব মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিতে অবস্থিত, এটি গর্ভবতী মহিলা বা সদ্য মায়ের শরীরে বেশি ক্ষরণ হয়ে থাকে, যে কারণে মাতৃবুকে দুগ্ধের সঞ্চার হতে পারে। এই হরমোনটি পুরুষ কিংবা কুমারী মহিলাদের শরীরেও ক্ষরিত হয়, তবে মাত্রায় অনেক কম থাকে। আর যদি কোনো মহিলার স্বাভাবিকের তুলনায় বেশি ক্ষরিত হয়, সেই ক্ষেত্রে ইনফার্টিলিটি, ইরেগুলার পিরিয়ড, কুমারী অবস্থায় দুগ্ধ নিঃসরণ ইত্যাদি হতে পারে, বা এমনকি ক্যান্সারের কারণও হতে পারে। এই মেডিসিন বিশেষত পশু পক্ষীদের উপর বেশি মাত্রায় ব্যবহার করা হয়, কারণ অধিক মাত্রায় দুধ এবং ডিম প্রোডাকশন করার জন্য। ফলে ভিয়েতনামের কুমারী মহিলাদের উপর এই মেডিসিন অভিশাপের মতো কাজ করতে শুরু করে। পশুদের উপর ব্যবহার করা মেডিসিন মহিলাদের উপর ব্যবহার করা কতটা জঘন্য কাজ হতে পারে একবার কল্পনা করে দেখুন। সাধারণত এই ওষুধের রিয়াকশন বেশিক্ষণ থাকে না, কিন্তু মহিলারা যখন স্বাভাবিক জীবনে ফিরছিলেন তখন নিজেদের উপর ক্রোধ আর ঘেন্না হয়। তারা অনুভব করতে শুরু করে যে তাদের কারণে আজ মাতৃভূমি হারিয়ে যাবে। অনেক মহিলা এই চিন্তা তাদের মন থেকে মুছে ফেলতে পারেনি, তাই তারা নিজের জীবন শেষ করতে প্রস্তুত হয়, যেখানে 1954 সালে তৈরি হওয়া জেনেভা চুক্তি অনুযায়ী কোনো দেশের জনগণ বা অন্য দেশের সৈন্যদের যুদ্ধের সময় যদি বন্দী করা হয়, তাদের সাথে কোনো অমানবিক ব্যবহার করা যাবে না। প্রতিটি দেশের জন্য মানবাধিকারকে সম্মান করা আবশ্যক, কিন্তু আমেরিকা এই চুক্তির নিয়মকে লঙ্ঘন করে গিয়েছিল। তারা ভিয়েতনামের মহিলাদের সাথে খুবই খারাপ করেছিল। তারা যে প্রোল্যাকটিন মহিলাদের মধ্যে ইনজেক্ট করেছিল, এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বছর পর্যন্ত ছিল, যা ভিয়েতনামের মহিলাদের বহু বছর ধরে সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আমেরিকান সৈন্যদের বর্বরতা এখানেই শেষ হয়েছিল না। এরপরে এজেন্ট অরেঞ্জ নামে আরেকটি মিশন ভিয়েতনামে খুব খারাপ প্রভাব ফেলেছিল। এই এজেন্ট অরেঞ্জ হলো এক প্রকার ডিফলিয়েন্ট, যা গাছপালা পুড়িয়ে বা মেরে ফেলতে সাহায্য করে। আমেরিকান সামরিক বাহিনী ভিয়েতনাম যুদ্ধের সময় 1962 থেকে 1971 সাল পর্যন্ত ভিয়েতনামে এই এজেন্ট অরেঞ্জ স্প্রে করেছিল। তাদের প্রধান উদ্দেশ্য ছিল বনাঞ্চলগুলিকে ধ্বংস করা, কারণ ভিয়েতকং এবং উত্তর ভিয়েতনামীরা যেন বন জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে না পারে, বা তারা যেন ফলমূল, শাকসবজি এগুলি খেতে না পারে। যাদের এই কেমিক্যাল সম্পর্কে জ্ঞান আছে তারা হয়তো জানেন এটি এক ধরনের কার্সিনোজেন, যার মধ্যে টক্সিনের মাত্রা অনেক বেশি থাকে, আর এটি যদি অধিক মাত্রায় মানবদেহে প্রবেশ করে অত্যন্ত জটিল অসুখ এবং ক্যান্সারের মতো জীবাণু বাসা বাঁধতে পারে। এরপর 1973 সালে আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি রিচার্ড এম নিক্সন ঘোষণা করে আমেরিকা ভিয়েতনাম যুদ্ধ থেকে সরে আসবে, কারণ তিনি ভালোভাবেই বুঝতে পেরেছিল এত বিপুল সংখ্যক সৈন্য ভিয়েতনামে মোতায়েন করে বিশ্বজুড়ে আমেরিকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এরপর অফিসিয়ালি 30 এপ্রিল 1975 সালে এই যুদ্ধের শেষ হয়। এই 20 বছরে ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালিসিস সিস্টেমের ডেটা ফাইল অনুসারে আমেরিকার মোট 58,220 জন সেনা প্রাণহানির রেকর্ড রয়েছে এবং অর্থ ক্ষতি হয়েছিল $200 বিলিয়ন। 1975 সালে আমেরিকা যুদ্ধ শেষ করলেও তাদের যে এজেন্ট অরেঞ্জ মিশন যুদ্ধকালীন সময় চলেছিল, তার কূটনৈতিক খেল এবার আরম্ভ হয়। তারা মোট 67 মিলিয়ন এজেন্ট অরেঞ্জ কেমিক্যাল এয়ারক্রাফট দ্বারা ভিয়েতনামের জমিতে স্প্রে করেছিল। এর প্রভাব তৎকালীন ভিয়েতনাম মানুষ এবং সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের উপর দেখা গিয়েছিল। 5 লাখেরও বেশি সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের মধ্যে এই বিপজ্জনক বিষ এজেন্ট অরেঞ্জ পাওয়া গিয়েছিল। 20 লাখেরও বেশি শিশুদের মধ্যে ক্যান্সারের লক্ষণ দেখা গিয়েছিল এবং আনুমানিক গণনা অনুসারে 50 লাখেরও বেশি মানুষ এই বিষে আক্রান্ত ছিল। এটি মূলত ভিয়েতনামের মাটিকেই বিষাক্ত করে দিয়েছিল, এমন বিষ যা ওই স্থানের শাকসবজি, ফলমূল এগুলির মধ্যে পাওয়া যেতে শুরু করে, এবং এর প্রভাব শুধু ভিয়েতনামের মানুষের মধ্যেই ছড়িয়ে যায়নি, আমেরিকার তীরেও ক্যান্সারের মতো মারাত্মক রোগ দেখা গিয়েছিল। এখানে একটা কথা খুবই বলতে ইচ্ছা করছে, যেমন কর্ম করবেন ঈশ্বর তাকে তেমনই ফল দেবে। আমেরিকার এই ভিয়েতনামী নারী সমাজের উপর এমন অশালীন ও নৃশংস আচরণ মানবতাকে অপমান করে। এই সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি থেকে নতুন কিছু জেনে থাকলে একটি লাইক করে সবাইকে শেয়ার করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।